ঘোড়াশালে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীর ঘোড়াশালে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার ১৬ ডিসেম্বর সকালে ঘোড়াসাল পৌর অডিটোরিয়ামে ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ মোহাম্মদ শরীফুল হকের সভাপতিত্বে এই সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানের শুরুতে ঘোড়াশাল পৌরসভার পক্ষ থেকে এবং ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলমের নেতৃত্বে পুলিশ সদস্যদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এরপর জাতীয় পতাকা উত্তোলন এবং এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয় এই সময় ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম শফির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন আজকে যাদের জন্য এই আয়োজন বাংলাদেশের সর্বোচ্চ সম্মানিত স্থান যার বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা সবার প্রতি সালামুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ মানি বঙ্গবন্ধু বাংলাদেশ পানি লাল সবুজের পতাকা বাংলাদেশ পানি বাংলা ভাষা বঙ্গবন্ধুর জন্ম না হলে এই জাতির জনকের জন্ম না হলে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেতাম না এছাড়া বক্তব্য রাখেন পলাশ উপজেলার সহকারী কমিশনার ভূমি আমিনুল ইসলাম দেশ ও দেশের মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন পলাশ থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নাসির উদ্দিন রক্তিম সালাম জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লা সরকার মুক্তিযুদ্ধকালীন স্মৃতিস্মরণ করে বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান বঙ্গবন্ধু পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ঘোড়াশল পৌর মেয়র মোহাম্মদ শরিফুল হক আগামী দিনে বঙ্গবন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধুর অস্তিত্ব বঙ্গবন্ধুর সত্ত্বে বাংলাদেশ করার সাথে এই ঘোড়াশল পৌরসভাতে যাতে আমি একটা দেশের সর্বশ্রেষ্ঠ পৌরসভা করতে পারি সেজন্য এই মহান বিজয় দিবসে আপনাদের সকলের দোয়া চাই ও সহযোগিতা চাই আলোচনা সভা শেষে নরসিংদী জেলা প্রশাসকের পক্ষ থেকে উপস্থিত ঘোড়াশাল পৌর এলাকার মুক্তিযোদ্ধাদের উপহার সামগ্রী বিতরণ করেন পলাশ উপজেলা পরিষদ এবং ঘোড়াশাল পৌরসভার পক্ষ থেকে খাবার সহ মুক্তিযোদ্ধাদের উপহার সামগ্রী প্রদানের মধ্য দিয়ে বিজয় অনুষ্ঠান শেষ হয় রিপোর্ট তাহমিনা শশী নরসিংদী টিভি